আসসালামু আলাইকুম ও আবরকাত আলহামদুলিল্লাহ বরেন্দ্র অনলাইন টেলিভিশনের পবিত্র মাহে রমজানের জনপ্রিয় অনুষ্ঠান রমজানুল মোবারক অনুষ্ঠানটি যারা যেখান থেকে দেখছেন কাছে দূরে দেশে দেশের বাইরে সবাইকেই আমরা আমাদের এই প্রোগ্রামের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত জানাচ্ছি সবার জন্য প্রাণ ভরে দোয়া করছি সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজান সারা মাসব্যাপী বরেন্দ্র অনলাইন টেলিভিশন এই গুরুত্বপূর্ণ আলোচনা বিভিন্ন বিষয়ের উপরে আমরা করে থাকি শামস রিয়েল ইস্টেট কোম্পানি কাশফুল কোরআন ফাউন্ডেশন এবং রাজশাহী ওলামা পরিষদের সার্বিক সহযোগিতায় রমজান অববারক অনুষ্ঠানটি আপনারা দেখছেন আজকে আমরা একটি অন্য বিষয়ে কথা বলব অতীব গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে জীবন গঠনে মাহের রমজানের ভূমিকা এই গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাকসারা নওদাপাড়া রাজশাহীর মসজিদের সম্মানিত খতিব আ বাকিবিল্লা দর্শক শ্রোতা আমরা প্রথমেই আমাদের শ্রদ্ধাবাজন আলেম উদ্দিন আজকের আলোচকের সাথে পরিচয় হয়ে নিব আফরমহবাকি বিলাহ সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। ভালো ভাই ও মহান আল্লাহ সুবহান ওয়া পবিত্র মাহে রমজান আমাদের জন্য একটি বিরাট নিয়ামত স্বরূপ উপঢৌকন দান করেছেন। রমজান মাস গুনা মাফের মাস। রমজান মাস সোয়াব অর্জনের মাস রমজান মাস সমস্ত অপরাধ থেকে মুক্ত হয়ে আল্লাহ প্রিয় বান্দাতে পরিণত হওয়ার মাস রমজান আমাদের মাস থেকে ইতিমধ্যেই বিদায়ের পথে বিদায় ঘন্টা প্রায় বেজেই যাচ্ছে রহমদ মাখফিরাত এবং নাজাদ এই তিনটি দশকে আল্লাহ রসুল বিভক্ত করে দিলেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিয় সাল্লাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি জীবনে একটি মাত্র সিয়াম পেল কিন্তু নিজের জীবন অপরাধ মুক্ত করতে পারল না তার চাইতে হতভাগা লালা ব্যক্তি পৃথিবীর জমিনে আসমানের নিচে জমিনের উপরে একটিও নেই সম্মানিত দর্শক শ্রোতা আমরা আমাদের জীবনে কতবার মাহের রমজানের পুরো মাস পেলাম এই মাসটি পাওয়ার পরেও আমরা প্রায় অনেক রোজা করার পরে শেষের দিকে ধাবিত হয়েছি আমরা কি ইমান এবং ইতিহাসের সাথে শিয়াম পালন করে মহান আল্লাহর ক্ষমা লাভের জন্য উপযুক্ত হতে পেরেছি নিজেরা কি চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার মাধ্যমে অনুশোচনার মাধ্যমে মহান রবের কাছে গোনা ক্ষমা চেয়ে এই উন্মুক্ত ক্ষমা করার মাস আমরা কি সেই মুক্তির বা গোনা অপরাধ থেকে নিজেকে মুক্ত হতে পেরেছি চলুন পবিত্র মাহের রমজান কিভাবে মানব জীবনকে গোনামুক্ত জীবনের ফাউন্ডেশন তৈরি করে দেয় আজকে এই চমৎকার বিষয়ের উপরে আলোচনা শুনব বিষয় নিয়ে আলোচনা করছেন আহ ফম বাকিবিল্লা সাহেব হুজুর পবিত্র মাহের রমজান

শাহরুর রহমিলা ফিহিল্লিন সম্মানিত দর্শক শ্রোতা মাহে রমজান আমাদের মাঝে আসছে আমাদেরকে গুনাম গুণা থেকে মুক্ত করার জন্য আল্লা রবুল আলমিন সোরে বাকার একশো পঁচাশি নম্বর বলছেন রমজান মাস এই মাসেই তালা কোরআন নাজির করেছে এই কোরআন হচ্ছে হুদাল্লিন সারা বিশ্ববাসীর জন্য হেদায়েত স্বরূপ অবাগ্ঞি না মিনাল হুদা আল ফুরকান এই কোরআনের মধ্যে সমস্ত হেদায়েতের বর্ণনা রয়েছে এবং সত্য মিথ্যাকে পার্থক্য করার মতো বিষয়গুলি বর্ণনা করা হয়েছে মাহের রমজান আমাদেরকে গুণামাফ করাবে এভাবেই এভাবে রসুল পাক সাল্ল আলী আসাল্লাম এর সৎ করছেন মাং আলহ মা ই মানো যামবি বোকারি মুসলিম শৈফা হাদিস রসলে পাক সাল্লা সাল্লাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখল ইমানের সাথে এহেতে সাহাবের সাথে আল্লাহ তালা তার পূর্বের গুণাগুলিকে মাফ করে দেবেন সোহান অর্থাৎ মাহে রমজানের রোজাকে যদি কেউ ইমানের সাথে হিসাব নিকাশ করে অর্থাৎ নিজের জীবনের ভালো মন্দ সব কিছু হিসাব করে যাচাই বাছাই করার পরে যদি রোজা পালন করে তাহলে আল্লাহ তাকে মাফ করে দিবেন তার পূর্বের গুণাগুলিকে আল্লাহ মাফ করে দিবেন এছাড়াও রাসুল মকবুল সাল্লা বলছেন বামদন বাউদমানু মোস্তাক হাকিম ইবন হাবান রাসুলা বলছেন সেই দুর্ভোগ দুর হোক যে রমজান পেল কিন্তু তার গুনামাফ করাইতে পারল না অর্থাৎ রসুলে মকবুল সাল্লা সাল্লামের কথার আলোকে বোঝা যায় যে রমজান মাসে গোনা মাফের সুযোগ সেই সুযোগ যদি কেউ গ্রহণ করতে না পারে তার দুর্ভাগ্য বা তাকে আল্লাহ রসুল দূর হোক বলে ধিকার দিয়েছে অর্থাৎ মাহের রমজানকে গোনা মাফের কারণ হিসেবে যদি আমরা গ্রহণ করতে না পারি তাহলে আমরা হতভাগ্য বা দুর্ভাগা হয়ে যাব। খুব চমৎকার একটা হাদিস তুলে ধরলেন সম্মানিত দর্শক শ্রোতা ঠিক একই মতো আরেকটি হাদিস আল্লাহ রবি বলেছেন মান কমা লাইলাতুল কদ ইমান ও ইহতিসবান গফির আল হুমা তাকাদামিন জাম্বি যে ইমান এবং ইহতিসবের সাথে লাইলাতুল কদরে রাত্রিটা উদযাপন করবে আল্লাপাক তার জীবনের অতীত গোনা মাফ করে দিবেন দর্শক শ্রোতা ইতিমধ্যে আমরা শেষ দশকের বেজুর রাতগুলি ইতিমধ্যে দুটি আমরা পাড়ি দিয়েছি পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই দুটি রাত আছে আমরা বিনয়ের সাথে আপনাদের আহ্বান করব যেহেতু নির্দিষ্ট একটি রাত কদরের রাত বলে মনে করার কোনো সুযোগ নাই এই জন্যই যে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম নির্দিষ্ট করে বলে দেন নাই প্রত্যেক বেজুর রাতই আমল করার জন্য নিজে করতেন এবং আমাদেরকে উৎসাহিত করেছেন আমরা দুটি রাত পাড়ি দিয়েছি কেউ ব্যক্তিগতভাবে কেউ সমষ্টিকভাবে সামনে যে তিনটি রাত রয়েছে আমরা এই তিনটি রাত যেন কোনোভাবেই হেলাই নষ্ট না করি বরং আমরা এই এক একটি রাত আপনারা জানেন হাজার হাজার রাতের চাইতে অনেক উত্তম জীবনে আর পাবো কিনা জানি না সুতরাং সামনের তিনটি বেজুর রাত যদি আমরা ভালো করে আমল করতে পারি সামষ্টিকগতভাবে পারিবারিক ভাবে ব্যক্তিগতভাবে নিশ্চয় আল্লাহ তালা আমাদের ওই রাতে রছিল আমাদের গোনা মাফ করে দিতে পারেন এটা দারুণ একটা সুযোগ রয়েছে সাথে সাথে একটি সেকেন্ড আপনি ভুল করবেন ইফতারি সামনে নিয়ে সেয়ারি নিয়ে নামাজে আল্লাহ রাসুল শিখিয়ে দিয়েছেন শেষ দশকে দোয়া যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হুম্মা ইন্না কা হুব্বন তহুব্বল আফ আন্না ইয়া গফর ইয়া গফর ইয়ার হামার রহমিন আপনি আল্লাহকে বিনার সাথে বলেন আল্লাহ আমি অপরাধ করেছি কিন্তু আপনি ক্ষমাকারী আপনি ক্ষমা করতে বেশি পছন্দ করেন আমরা অপরাধী আপনি আমাকে মাফ করে দেন নিশ্চয়ই আল্লাহ গফের রহিম আল্লাহ তাআলা ক্ষমাশীল নয় পরম দয়ালু আমরা যদি বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারি নিঃসন্দেহে আল্লাহ শেষ দর্শকের এই মাপ করে দিবেন যে আমরা চমৎকার কথা শুনছিলাম আল্লাহ রসুলে হাদিস থেকে আপনার কাছে আবারও মফরাদ সম্পর্কে রসুল আরো বলছেন মানে কম আর মদ ইমান গুফের আল হুমা তক্কর দহ নি জামবিহি ও মুসলিম শৈফিত রসুল্লা পাক সাম বলছেন যে ব্যক্তি রমজান মাসে দাঁড়াবে অর্থাৎ নামাজ আদায় করবে ইবাদত বন্দীকের মাধ্যমে কাটাবে পাক তার জীবনের সমস্ত গোনা মাফ করে দেবে এভাবেই মাহে রমজানে আমরা সাওম পালনের মাধ্যমে নামাজ আদায়ের মাধ্যমে নিজের জীবনের গোনা মাফ করিয়ে নিজেকে নিষ্পাপ বানাতে পারি যেহেতু আল্লাহ পাক ক্ষমা দার উন্মুক্ত করে রাখছেন আল্লাহ তাল পক্ষ থেকে রসুলা মকুল সাল্লা সাল্লাম আরও বলছেন ইন্দনল

নিঃসন্দেহ আল্লাহ বলা যায় আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে ক্ষমা করবেন এছাড়াও আমরা অন্য অন্য হাদিসে পেয়ে যাই কলা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইন আল্লাহ ফারাদা সিয়ামা রমাদান ওসালাম তুল্লা কুম কিয়ামা হামাং সামাহু অকামাহু ইমান ও এহতেসাবান হারাদা মিং জনু বিহি কয়ামিন রসুল্লাহ মকবুল সাল্লা সাল্লাম মুসলিম শরীফের অন্য হাদিসে বলছেন যে যে ব্যক্তি রসুল বলছেন যে নিশ্চয় আল্লাহ তালা সঙ্গকে ফরস করেছেন আর আমি তোমাদের জন্য এ মাসে কেয়াম অর্থাৎ তারাবিনামাজকে নামাজকে সুননাথ হিসেবে নির্ধারণ করেছি ফমাং সমাহ অকাহু ইমান অথসাবান খারাদামিং জনুবিহি কলা অতপর যে ব্যক্তি ইমানের সাথে এবং হিসাব নিকাশ করে রোজা পালন করবে এবং রাত্রে দাঁড়িয়ে এবাদত বন্দী করবে বা সালাত আদায় করবে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন সে তার গুনা থেকে এমনভাবে বেরিয়ে আসবে যেন অধ্য সে মাতৃগর্ভ থেকে অনুষ্ঠ হয়েছে আপনি চমৎকারই অবতারণা করছেন দর্শক শ্রোতা ইফতারি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় এমন একটি অনুষ্ঠান এমন একটি ইবাদত যে যখন আমরা ইফতারি সামনে নিয়ে বসি প্রচণ্ড পেটে ক্ষুধা তারপরে সুন্দর সুন্দর খাবার খাচ্ছি না পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে অনেক বড় দিন আজকে প্রায় পনেরো ঘন্টা আমরা অতিবাহিত করছি না খেয়ে থেকে এই প্রচন্ড রোদ প্রচন্ড গরমের ভিতরে তৃষ্ণায় পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে সৈন্য সন্ন্যে সুন্দর শরবত পানীয় কিন্তু আমরা পানি পান করছি না একমাত্র আল্লাহর হুকুমের জন্য আমরা যখন ইফতারি সামনে নিয়ে দোয়ার অনুষ্ঠানে বসে যাই আল্লাহ তাল্লা তার ফেরেস্তাদেরকে ডেকে বলেন ফেরেস্তারা দেখো তো যাদেরকে তৈরি করতে আপত্তি করেছিল আজকে তারা আমার আনগত্য ছাড়া আমার হুকুম হওয়া ছাড়া এত ক্ষুদা পেপাসা থাকার পরে খাবার গ্রহণ করছে না বলো তো তাদের কি করা উচিত ফেরেস্তারা বলো আল্লাহ যারা রোজা আছে তাদেরকে তুমি মাফ করে দাও সোহান আল্লাহ শুধু কি তাদেরকে মাফ করা হবে আল্লাহ পাক বলবেন আচ্ছা ফেরেস্তারা আর কি করা দরকার বলো তো ফেরেস্তারা বলবো আল্লাহ যারা রোজা পালন করে অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য সুন্দর খাবার থাকার পরেও তাদেরকেও মাফ করে দাও যাদের মাধ্যমে পৃথিবীর ধরা এসেছে অর্থাৎ আব্বা আম্মা আল্লাহ তাদেরকেও মাফ করে দাও সোহান আল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ইফতারের এই সময় গোনা মাফের দারুন একটা সময় ইবাদত কবুল হওয়ার একটা সময় দোয়া কবুল হওয়ার সময় এই সময়টাকে কাজে লাগা আল্লাহ রসুল বলেন দুটি সময় সবচেয়ে খুশির রোজাদারদের জন্য একটি হলো ইফতারের সময় আরেকটি হলো আল্লাহ পাকের দিদারের সময় কেন ইফতারের সময় এত খুশি দুটি কারণেই একটি হলো যে আমরা ক্ষোধার্থ অবস্থায় সুন্দর সুন্দর খানাখিনা পাবো নিয়ামত পাবো এটা একটা আরেকটা হলো যে এই সময় আল্লাহ তালা মানুষকে মাফ করে দেন আর একটা মানুষের সবচেয়ে বড় সফলতা হলো গোনামুক্ত জীবন তৈরি করা আর গুণামুক্ত জীবন তৈরি করার অন্যতম একটা সময় হলো মাহে রমজান দেখুন আমি আবারও স্মরণ করে দিচ্ছি আমরা জীবনে অনেকবার সিয়াম সাধনা করেছি আবারও নতুন করে পাওয়ার পরও প্রায় শেষের দিকে চলে এসেছি আপনি নিজে ইফতারি করুন অন্য একটা মানুষকে খাওয়ান আমরা একটা অনুষ্ঠানের মধ্যে এটাকে সীমাবদ্ধ করবেন না তেলের মাথায় তেল দেয় মানুষ বলে আজকে ইফতারি অনুষ্ঠান হচ্ছে আমরা দেখি শুধু ধনীদের দাওয়াত দেওয়া হয় কিন্তু গরিবদের পাশে কেউ দাঁড়ায় না একটু গরিবদের নিয়ে করেন না একটু প্রতিবেশীর নিতে করেন না আপনি বাড়িতে প্রতিদিন কমপক্ষে একজন করে ইফতার করাবেন আপনি নিয়্যত করুন একটা গরিব মানুষকে যদি তৃপ্তি সহকারে ইবাদত করেন ইফতারি করান আর উনি যদি খুশি মন থেকে দোয়া করে যে স্যার খাবারগুলো আমি পাইনি আজকে উমক ব্যক্তির দাওয়াতে এসে আমি তৃপ্তি সহকারে এই যে মন থেকে এই সার্টিফিফাই করা এটা আপনার জন্য সবচেয়ে বড় কল্যাণ হবে অনুষ্ঠান করেন আমি নিষেধ করছি না আপনি বিভিন্ন চিন্তা ফিকির নিয়ে করেন আপনি তাতেও সওয়াব পাবেন কিন্তু আমরা যদি একটু গরিবদের দিকে হাত বাড়াইনি একটু প্রতি সুদ্ধকে হাত বাড়িয়ে দি একটু আত্মীয় সুজনের দিকে হাত বাড়িয়ে দি আমরা zakat দেই fitra দেই দান খয়রাত করি নতুন জামা কাপড় একটু দি কমপকে দেখে এনে যদি ইফতারি করাতে পারি খুবই কল্যাণ হবে মোতার আম্মের কাছে আমরা আবারও যাচ্ছি ماہই রমজানে কিভাবে আমরা ক্ষমা পেতে পারি অনেক সুন্দর আলোচনা করেছিলেন আরও কিছু কথা বলবেন কুরআন হাদিসের আলোকে সম্মানিত দর্শক শ্রোতা রাসুল আকরাম সাল্লাম আরো বলছেন আমরা রোজা রাখার কারণে গোনা maaf পাবো সদস্যে গ্রেপ্তার করার কারণেও গোনা মাফ পাচ্ছি কিন্তু আরও একটা হাদিসে পাওয়া যাচ্ছে রসুল মকবুল সাল্লাম বলছেন মান ফতরান কান আল্লাহ মা ফুরাতন জনুবি শুধু নিজে রোজা রেখে গোনা মাফ পাবো শুধু তাই নয় যদি অন্যকে ইফতারিও করাই সেটাও গোনা মাফের একটা কারণ হবে শুধু গোনা মাফে হবে না যে আমরা যদি আরেকজনকে ইফতারি করি

আজরিহি মিনগের এই আন্তঃরিহি সাইন রোজাদারকে ইফতার করালে রোজাদার যে পরিমাণ সব পাবে যিনি ইফতার করাবেন আল্লাহ তালা তাকেও সেই পরিমাণ সব দিবেন এতে রোজাদারের সব থেকে একটু কমানো হবে না কলনা ইয়া রসুল্লাহ নাজিদুমা নাইম সাহাবাহরাম বলছেন ইয়া রসুল আমরা বললাম হে আল্লাহ রসুল আমাদের তো অনেকেই তো ইফতার করার মতো সামর্থ্য রাখেন না তাহলে আমরা কি করে এই কল্যাণ লাভ করবো এই মাঘ ফুরাক পাবো হকাল রসুল্লাহ সাল সাল্লাম ইউতাল্লাহ হাজা সনফাত্র সোয়াইমন আলা মজকাতি লাবানিন আউ তামারাতিন আও শারবতী মিমা রসুল্লা মকবুল সাল্লাহ সাল্লাম বলছেন যে যদি কেউ কোনো রোজাদারকে এক পেয়ালা পানি দিয়ে বা এক ডোক দুধ দিয়ে অথবা একটা খেজুর দিয়ে ইফতার করায়

হাউজে কাউসার থেকে এক পেয়ালা পানি পান করাবে যার কারণে জান্নাতে যা আক্ষ তার কোনো ফিফাসা অনুভব হবে না এরপরেও রসুল্লাহ আরও বলছেন আমান খফলুকহি ফিহি গ্লাহ শুধু রোজাই নয় ইফতার করানো নয় এমনকি যদি কেউ কোনো কর্মচারীকে বা কোনো দাস যদি কাজের ক্ষেত্রে লাঘব করে দেয় কষ্ট কমিয়ে দেয় এর কারণে আল্লাহ তালা তাকে গোনা মাফ করাবেন এবং জাহান নাম থেকে মুক্তি মুক্ত করে দেবেন মার্শাল্লাহ আপনি চমৎকার অবতারণা করছিলেন দর্শক শ্রোতা আমরা তো শুধু মানে শ্রমিক দিবসে সেমিনার করি সিম্পোজিয়াম করি আলোচনা করি রেলির মাধ্যমে আমরা সময়গুলো পাড়ি করে দিই এটা একটা আনুষ্ঠানিকতার মধ্যে কাটিয়ে দিয়েছি কিন্তু আল্লাহ রসুলের আদর্শ মানলে শ্রমিকদের হক আদায় করা হবে এবং আল্লাহ বিদায় হবের ভাষণে আপনি দেখেন ওখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল তোমরা যা নিজে খাবে তা তোমার বাড়ির কর্মচারী চাকরদেরকে খাওয়াও নিজে যা পড়বে সেটা করো নিজের জন্য যা ভালো মনে করো অন্যের জন্য সেটা ভালো মনে করে কিন্তু ইমানের এক নম্বর দাবি আমরা হুজুরের কাছ থেকে চমৎকারের কথা শুনলাম যে আপনি একজন মালিক আপনি একজন অফিসের বস আপনি একজন আপনি একজন পরিচালক আপনার অধীনস্থ কর্মচারীদের যদি আট ঘন্টা ডিউটির ভিতরে মাহের রমজানকে সামনে রেখে আপনি এক ঘন্টা কমাই দেন আধা ঘন্টা কমা দেন কাজ একটু হ্রাস করে দেন আপনার নিয়ত হলো ব্যক্তিটি বান্দাটি বান্দিটি রোজা আছেন আমি বেশি পরিশ্রম না করে কম পরিশ্রম এই যে মনের নিয়ত এই নিয়তের কারণে আপনি একটা ব্যক্তির প্রতি রহম করলেন কে আমাদের ময়দানে ভয়াবহ সময় পাক আপনার উপর রহম করবেন এবং জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দিবেন সোভান আল্লাহ কত চমৎকার কথা বলছিলেন সম্মানিত ভাইরামার এই জন্য আল্লাহ জিন্না মিনান্না নার আল্লাহ জিন্না মিনান্নার আল্লাহ জিন্না মিনান্নার না জাতের এই দশকে জাহান নামের আগুন থেকে মুক্তির জন্য আল্লাহ কাছে ফরিয়াদ করুন না তোমাতারাম শুধু আমরা ইফতার নিয়ে কথা বলছিলাম আমরা যদি সেহরিতে চলে যাই সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং মাহি রমজানে কিন্তু দারুণ একটা সুযোগ আমরা পেয়েছি আপনি যে কি আমার লাইল বললেন সেটা দিয়ে আমরা শুধু তারাবি ফিল না করে যদি এই সুযোগটা কাজে লাগে আমাদের নিয়মিত তাহাজতে নামাজটা পড়তাম আপনি তো সেহরি খাওয়ার জন্য রোজাতে ভাইরা আপনারা উঠতেছেন মায়েরা আপনারা উঠতেছেন একটু আগে উঠুন না একটু আগে উঠে একটু তাহাজ্জুতে নামাজ পড়ুন 4 রাকাত 8 রাকাত 12 রাকাত যে নিজে যেভাবে পারেন এই তাহাজ্জুতে নামাজ পড়লে তা আল্লাহ ক্ষমা করে দিবেন আল্লাহ ভালোবাসবেন আপনি সেই বিষয়ে আর নয় যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দালাতে বলছো দারণোর মানে নামাজ আদায় করা সেই নামাজ তারাবি হতে পারে তাহাজ্জুদের মাধ্যমে হতে পারে আর তাহাজ্জুদ যেহেতু আল্লাহর কোরআনের মাধ্যমে এটাকে নির্ধারিত করা হয়েছে অমিনাল লাইলে ফতাহাজ্জাত বিহি নাফিলতাল্লাক যে রাত্রিবেলায় কিছু অংশ নফল হিসেবে তাহাজ নামাজ আদায়ের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন সেই নির্দেশনা আমাদের জন্য রয়েছে তো সেটাকে ফরজ হিসেবে নয় আমাদের ইচ্ছাধীন খরচটা হল তো জবাব এটা অবশ্যই করতে হবে আর বান্দার সঙ্গে আল্লাহ সম্পর্ক যদি সদৃঢ় করতে চাই তাহলে তাহাজের নামাজের পাশাপাশি অতিরিক্ত নফল নামাজ এই অভ্যাস হতে হবে কারণ আল্লাহ সবচেয়ে বেশি খুশি হন যখন তার বান্দা নিজের সবচেয়ে উঁচু মাথাটা আল্লাহ হোকবার আল্লাহকে শ্রেষ্ঠ বলে নিজের মাথাটা নয়ে দেয় জমিনে সেজদায় চলে যায় আল্লাহ খুব বেশি খুশি হন এই জন্য আসুন না আমরা যে মাহের রমজানে বেশি বেশি নামাজ পড়তেছি তাহার যে অভ্যাস করেন যারা এখনো করেনি তারা অভ্যাস করেন আর যারা করেছেন তারা এটা শুধু রমজান মাসে সীমাবদ্ধ নয় বাকি মাসেও যেন পড়তে পারেন এই কাজটাই করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এতক্ষণ যে কথাগুলি শুনছিলাম সেগুলি হলো আল্লাহ রসুল যেভাবে করেছেন যেভাবে বলেছেন সেটা নেই আমরা শুনতেছি চলুন না রসুলের জীবদ্দশা চলে যায় আল্লাহ পাক কি বলে দিলেন কোল ইনকুম তম তো হিব্বন আল্লাহ ফত্তা বিয়নি হিব্বুকুম আল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আল্লাহ বললেন তোমরা কি আমাকে ভালোবাসতে চাও যদি ভালোবাসতে চাও তাহলে তোমার রসুলকে ভালোবাসো রসুলকে যদি ভালোবাসো তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন রসুলের আনুগত্য যদি আমরা করি তাহলে আমাদের গোনা খাতা মাফ করে দিবেন তিনি হলেন গফর শুধু ইফতার করানো আর সেহরি খাওয়ানো খাওয়া আর তারাবির এই সন্নাথের ভেতরে সীমাবদ্ধ রাখলে হবে না আল্লাহ রসুলকে ভালোবাসা মানে কি রসুলের প্রতি শুধু দরুদ পড়া নয় মিলাদ করা নয় রসুল যে কাজগুলি করেছেন সেগুলি করা যেগুলি করতে নিষেধ করেছেন সেগুলি থেকে দূরে থাকার নামে কিন্তু আল্লাহ রাসলের আনুগত্য করা মহব্বত করা আমরা সেই কাজটা করলেই আল্লাহ পাকের ঘোষণা আল্লাহ পাক মাফ করে দিবেন জি সম্মানিত আলাফা বাকিবল্লা সাহেব আমরা আর কিভাবে মাহি রমজানকে কাজে লাগাতে পারি গোনা ক্ষমার জন্য তো ভাই চমৎকারভাবে বলেছেন গোনা মাপের জন্য শুধুমাত্র রমজানই নয় গোনা মাপের জন্য আরও সুযোগ রয়েছে যেমন রসুল্লা মকবুল সাল্লা রসাল্লাম একবার মসজিদের নবীতে প্রথম মেম্বার উঠে বললেন আল্লাহ মা দ্বিতীয় ধাপে উঠে বললেন আল্লাহমু আমিন তৃতীয় ধাপে উঠে বললেন আল্লাহমু আমিন তখন সাহবাইকে আশ্চর্য হয়ে বললেন ইয়া রসুল্লাহ আল্লাহ নতুন বিষয় আমরা দেখলাম এর আগে কোনো দিন শুনি নাই আপনি আল্লাহ আমিন বললেন তিনবার করে কারণটা কি তখন রসুল বললেন যে প্রথম ধাপে ধাপে যখন পা দিয়েছে তখন জিবির রসুল্লাহ ঘোষণা দিলেন জানিয়ে দিলেন হে রসুল যারা আপনার ওপরে দূরত পাঠ করে না তার ধ্বংস আল্লাহ রসুল বললেন আল্লাহমু আমিন অর্থাৎ যে মুখে শুধু সাল্লি আসসাল্লাম বা রসল্লা দূরতপাট করার কারণেই সে কল্যাণ লাভ করবে এই সুযোগটা যে গ্রহণ করলো না তার ধ্বংস হওয়াটাই সহ উচিত দ্বিতীয় দফে পা দিয়ে বললেন আল্লাহম আমিন তার কারণ রসুল বললেন যে জিবাহসাল্লাম এই মাত্র ঘোষণা দিলেন জানিয়ে গেলেন যে যে মাহে রমজান পেলো অথচ নিজের গোনা মাফ করাইতে পারল না সে দুর্ভাগা বা তার ধ্বংস হোক তখন আল্লাহ রসুল বললেন আমি এই জন্য বললাম আল্লাহমু আমিন অর্থাৎ মাহের রমজানের মতো এত সুযোগ মাফের এত সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি নিজের মাফ করাই নিষ্পাপ হতে পারলো না তার ধ্বংস হোক তৃতীয় ধাপে পা দিয়ে বললেন আল্লাহমু আমিন তার কারণ রসুল্ল মকবু সাল্লাহলাম বলছেন জিবল্লাম এই মাত্র ঘোষণা দিলেন যে যে ব্যক্তি তার মা বাবাকে পেলো অথচ দিনের মাফ করাইতে পারলো না তার ধ্বংস হোক তো দেখা যাচ্ছে যে তিনটা স্তরেই দুইটা জায়গায় আল্লাহ রসুল সাল্লাম বলছেন যে রমজান পাওয়ার পরে গুনামাপ করাইতে পারলো না তার ধ্বংস মা বাপকে পাওয়ার পরেও যে তাদের কাছ থেকে গুনামাপ করাই নিতে পারলো না তাদের কাছে ক্ষমা চেয়ে নিতে পারলো না বা তাদের সেবা যত্নের মাধ্যমে নিজে মাপ করাইতে পারলো না তার দুর্ভাগ্য দুর্ভোগ বা তার ধ্বংস তো সেজন্য মাহের রমজানই শুধু নয় মাহের রমজানে গুণমাপের সুযোগ তো আছেই সাথে সাথে মা বাবার মাধ্যমেও গোনামাপের সুযোগ আছে আমরা মা বাবার ক্ষেত্র মাধ্যমে তাদের সেবা যত্নের মাধ্যমে নিজের গুণা মাফ করায় জান্নাত আমরা নিতে পারি জি অনেক সুন্দর কথা বলছিলেন প্রিয় দর্শক শ্রোতা রমজানে তো এটা কাজে লাগাতে পারেন আপনি যখন ছোট ছিলেন আমি যখন ছোট ছিলাম আমার আব্বা আম্মা আমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করেছেন ঈদের সুন্দর সুন্দর খানা পিনার ব্যবস্থা করেছেন আজকে অনেকের আব্বা আম্মা আমাদের মাছ থেকে হারিয়ে গেছেন তাদের জন্য একটু দান খরাত করুন না মাহে রমজানকে রোজা অবস্থায় একটু দুটো টাকা ফকির মিসকিনকে দেন গরিবকে দেন 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 মসজিদে দেন নিয়ত করে ফেলেন এটা আমার মাঘেরাতের জন্য এটা আপনি জানেন রমজান মাসে একটি টাকা দান করলে অন্য সময় সত্তর টাকা দান করার চাইতে বেশি সব যাদের আব্বা আম্মা হেলাই নষ্ট করে আল্লাহ রসুল বলেন হওয়া জান্নাতুকা হুয়া না রুকা এরাই তোমার জান্নাত এরাই তোমার জাহান্নাম প্রিয় বন্ধুরা সুযোগ তো রয়েছে রমজানে তো নিজের জন্য নিজের ছেলে মেয়ের জন্য অনেক সুন্দর সুন্দর জামা কাপড় কিনতেছেন বাজারে গেলে এত ভিড় যে কল্পনায় করা যায় না আপনি আপনার মায়ের জন্য একটা হাদিয়া নিন না একটা মায়ের জন্য একটা জায়নামাজি কেনুন মায়ের জন্য একটা রোমাল কেনুন একটা উন্যা কেনুন একটা জামা কেনুন গিয়ে বলে মা এটা পরে তুমি ঈদ করবে আপনি জানেন না আপনার পরিহিত জামা যদি গায়ে থাকে যতক্ষণ আপনার দেওয়া জামা আপনার মায়ের গায়ে থাকবে ততক্ষণ চোখের পানি ছেড়ে দিয়ে নীরবে নিবৃত্তে আপনার জন্য দোয়া করবে যেটা অনেক বরকত হবে মায়ের রমজান তো সেই কথাগুলি বলছে আমরা একেবারে শেষ সময় চলে এসেছি আল্লাহ সুবহান সুবাহ পরিষ্কার করে জানিয়ে দিলেন নবীজি বলেছেন মাত্র কয়েকটি কাজ করবে আপনার দোয়াল্লা কবুল করে নেবেন আপনি যে অপরাধ করেছেন নিজেকে অপরাধী ভাবুন নিজে অনুশোচনা করুন আর দৃঢ়তার সাথে সিদ্ধান্ত নিন আমি আর কোনোদিন অপরাধের সাথে জড়িত হব না আপনি যদি বিনয়ের সাথে এই দুটি সিদ্ধান্ত নিয়ে আল্লাহর কাছে ফরিয়াত করতে পারেন চোখের পানি ছেড়ে দিয়ে পৃথিবীর মানুষের চরিত্র হলে একবার রাগ করলে আর মাফ করতে জানে না কিন্তু আল্লাহ নবী বললেন আমরা বান্দা যারা আমরা অপরাধ করতে যেমন ভালোবাসি খারাপ কাজ শৈতানি কর্মকাণ্ড করে আনন্দ পাই আমার দয়াময় আল্লাহ তালা বান্দাকে মাফ করে দিয়ে তার চেয়ে বেশি আনন্দ পায়। আল্লাহ হাত তুলি আল্লাহ হাতটা ফিরিয়ে দিবেন না লাইলাতুল কদের রাতে যদি হাতটা তুলি আল্লাহ হাতটা ফিরিয়ে দিবেন না আপনার জন্য আপনার বাবা মা যদি দোয়া করে হাত ফিরিয়ে দিবেন না একজন রোজাদারদের জন্য রোজা যার যখন সেহেরি করেন তখন থেকে ইফতারি পর্যন্ত যদি আমরা মিথ্যার সাথে জড়িত না হই অন্যায়ের সাথে জড়িত না হই ইমান এবং ইতিসাব সাথে যেভাবে হুজুর বললেন হিসাব নিকাশ করে আমরা পালন করতে পারি আপনার জন্য জন্য কামনা থাকবে দোয়া করেন তাদের দোয়া ফিরে যেতে পারেন আল্লাহ হয়ে যায় না পবিত্র মাহের রমজানকে কাজে লাগিয়ে আমরা নিজের জীবন থেকে মরিচা দূর করি অপরাধ মুক্ত করি আর জানি না আবার কবে আমরা মাহের রমজান পাবো কি না একটি সিয়াম পাবো সামনে একটি স্যামকে আমরা ইমান এবং ইতিহাসের সাথে কাজে লাগিয়ে জাহান নামকে চল্লিশ বছরের দূরে রাস্তায় ঠেলিয়ে দিব আমরা গোনার থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে তাকোয়া বান হওয়ার জন্য প্রচেষ্টা চালাই সম্মানিত আফমা বাকিবিল্লা সাহেব অনেক ব্যস্ততার মাধ্যমে আমাদের স্টুডিওতে সময় দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ আপনার জীবনের জন্য সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি প্রিয় ভাইরা বরেন্দ্র অনলাইন টেলিভিশনের এই জনপ্রিয় আলোচনার অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ওলামা একরাম এরপরে ফির মাসায়েক এরপরে বিশ্ববিদ্যালয়ের ডক্টরেটধারী শিক্ষকেরা যারা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন আপনারা প্রতিদিন একই সময় আমাদের এখানে দেখতে পাবেন বরেন্দ্র ডট টিভি এই এটার দিকে গিয়ে যদি আপনি ইউটিউবে সার্চ দেন তাহলে আমাদের আলোচনাগুলি পাবেন আমরা এখানে হেভস কোরআন কোরআনের হেভস হচ্ছে প্রতিনিয়মিত ইসলামী সঙ্গীত হচ্ছে এবং আমাদের এই সুন্দর গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে বিভিন্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামী চিন্তাবিদের আলোচনা নিয়ে আসছেন আপনাদের প্রতিদিন আমাদের আলোচনা শোনার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি যারা আমাদের বন বরেন্দ্র অনলাইন টেলিভিশনের কর্মকর্তা কর্মচারী রয়েছেন ক্যামেরার সাথে রয়েছেন শামস্রী স্টেট কোম্পানি লিমিটেড এবং কাশফুল কোরআন এবং রাজশাহী ওলামা পরিষদ যারা সার্বিক সহযোগিতায় আমাদের এই আলোচনার অনুষ্ঠানকে আরও সমুন্নত করার জন্য হাত বাড়িয়ে দিয়েছেন সকলের সার্বিক মঙ্গল কামনা করে আমরা আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরাক